বাংলাদেশের জন্য সর্বকালের সর্ববড় বাজার এটা। বাট অ্যাকচুয়ালি এটা বাংলাদেশি ছবি, শুধু বাংলাদেশি ছবি বলবো না, বাংলাদেশের ক্যারেক্টার, বাট গল্পটা হচ্ছে হলিউড থেকে। জেসিয়ারকে মিস বাংলাদেশ দেখেন যেখানেই দেখেন, কিংবা আলিশাকে মিস বাংলাদেশ যেখানেই দেখেন, এমন এনে যে সুন্দরটা লাগছে এই সুন্দরটা তাদের লাইফে কোথাও লাগেনি। না, আমার চোখে এত সুন্দর লাগতেছে তাকে, বাংলাদেশের কোনো নায়িকা এত সুন্দর নাই। অনেকেই বলে যে এই টাকা উঠবে কোথায়। আরে আমাদের বক্স অফিস চিন্তা টার্গেট হলো 700 কোটি টাকা। সো আমাদের মেন টাকাটা আসবে বাহির থেকে। ছবিটা আমাদের 90% ইংলিশ আছে, 8% বাংলা আছে, 2% চাইনিজ আছে। যে চাইনিজটা আপনার ট্রেইলার দেখেন না, ওটা একটা চমক থাকবে ছবির ভিতরে। আসলে কি 700 কোটি টাকা হইলো খুব কম। হলিউডের ছবি প্রথম দিনে 1,000 কোটি টাকা কামায় ফেলে, ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড। একদিনে যে ছবিটা একদিনে কামায় 1,000 কোটি টাকা, সেইখানে আমরা হোল লাইফে 700 কোটি টাকা। এর ভিতরে আমাদের ওডিটি বিক্রি আছে 100 কোটি টাকা অলরেডি, স্যাটেলাইটে বিক্রি করা আছে, কথাবার্তা হয়েছে, সাইন করিনি। বাকি হলো আমাদের 200 কোটি। আমাদের টার্গেট নেট 300 কোটি টাকা, 100 কোটি টাকা বিক্রি করা আছে, আর 200 কোটি টাকা আমরা সিনেমা হল থেকে নিয়ে আসবো হোল টাইমে ইনশাল্লাহ। ছবিটা টাকাটা আমরা আনতে পারবো, আমরা কন্টেন্ট দেখছি, গল্প দেখছি। আই ফিল রিয়েলি গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস বিগ প্রজেক্ট অনেস্টলি। সো যখন আমার কাছে এসেছে তখন থেকে একটু বেশি প্রেশার ফিল করেছি, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট যাতে সবার সাথে সিং করাটা, মেবি আই ডোন্ট নো, অনেক অ্যাক্টার্স আছে অফকোর্স আছে, সো ওই দিক দিয়ে একটু নার্ভাস ছিলাম ফার্স্টের দিকে। বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু অনেক বেশি পরিশ্রম করেছি এটাতে, সো আমি আশা করবো যে লাস্টের দিকে এটা যাতে বিধানো যায়। আমি অনেস্টলি ফার্স্ট প্রজেক্টে ওভাবে চিন্তা করে দেখিনি। আমি চিন্তা করেছি ইটস অ্যান অপরচুনিটি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। আই থিঙ্ক হোয়াট এভার অপরচুনিটি আই গেট ইন মাই লাইফ ইটস গোয়েন টু বি আ ব্লেসিং, ইটস গোয়েন টু বি মাই অপরচুনিটি। আমাকে যদি 10 সেকেন্ডও স্ক্রিনে দেখা হয়, আমি নিজে থেকে ট্রাই করবো 10 সেকেন্ড আমি যাতে আমার অডিয়েন্সদেরকে একটু ইমপ্রেস করতে পারি, অডিয়েন্স যাতে আমাকে পছন্দ করতে পারে। সো ওটাই আমার দিক দিয়ে চাওয়াটাই এই ব্যাপার। অনেকেই বলে যে মোবাইল দিয়ে পাইরেসি করাটা কখনো হলে থেকে রোধ করা যায় না। আসলে রোধ করা যায় না, একটা ফুল ছবি পাইরেসি করতে হলে হলের সাথে যোগসাজক করতে হয়। আর আমার অন্য জনেরা হলের নাম নাই, ক্লিয়ারলি মেশিন বসে ট্রাইপডে বসে শুট করে গেছে, কিন্তু যাদের ক্ষেত্রে এটা সম্ভব না, করলে আপনি হলের নাম আসবেই। আগে ওই হলের নামটা আমার নির্দিষ্ট একটা জায়গায় থাকতো প্রথম দিকে, ভালোবাসা দেখলাম যে ওই জায়গাটা ব্লার করে দিয়া তারপর বাকিটা করো, তারপর আমরা পুরো স্ক্রিন জুড়ে হলের নামটা লাফাইতে থাকে, ফার্স্ট টু লাস্ট, এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না। যার জন্য যাদের কোনো হলে ক্যামেরা দেওয়া পাইরেসি করতে, যদি কেউ পাইরেসি করে সেই হলের নাম সাথে সাথে চলে আসে। আচ্ছা, MR9-2 নামটা দেওয়া হয়েছে, এটা অফিসিয়ালি ঘোষণা করব। এটা যেমন MR9-2 পরেরটার নাম ঘোষণা নাম করা আছে। গল্পটা ভারতনাট্যম, কাজানুসারের ভারতনাট্যম 3 নম্বর বইটা ভারতনাট্যম অবলম্বনে বানানো হচ্ছে। পুরো শ্যুটিংটা হবে আমাদের দুবাইতে। ওইটা কনভিন্স করার দরকার নেই, অলরেডি ফাইনাল হয়ে গেছে, স্ক্রিপ্টের কাজ হচ্ছে। বরং এই ছবিটা দেখার পর ওইখানে প্রডিউসার আরও বেশি এক্সাইটেড, এবং তারা কিছুটা প্রি শ্যুট করে ফেলছে মাসুদ রানাকে নিয়ে। মানে ABM সুমন এখন হলিউড USA-তে আছে, 6 তারিখে ব্যাক করবে, সে শ্যুটিং এবং প্রমোশনের জন্য গেছে, সেকেন্ড সিকুয়েলের শ্যুটিংটা করার জন্য যাচ্ছে, যেটার আপনারা স্টার্টিংটা MR9-এর ভিতর পাবেন। ওই ছবিটার বাজেট
মিনিমাম 30 কোটি উপরে 30 মিলিয়ন উপরে 50 মিলিয়ন US dollar ভিতরে বাজেটটা রাখবো। আর প্রথম ছবিতে আমাদের কিছু ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিটা আছে যেমন আমরা বড় স্টারের পিছনে ঘুরছি এবং স্টারের পিছনে অনেক টাকা চলে গেছে। আমরা সেকেন্ড অপশনে এইখানে আমরা যাব না, বড় স্টারের পিছনে ঘুরবো না, বড় স্টারদের অনেক প্যানা পাইছি। প্যানার যেমন আমি অমুক জায়গায় যাবো না, অমুক জায়গায় যাবো না, এই ডেটের ভিতরে আমার শ্যুট করতে হবে, যেটা আমরা ইচ্ছা মতো ছবিটা বানিয়ে দিতে পারিনি আসলে। আর ছবিটা আমরা আরও ভালো করতে পারতাম যদি ফ্র্যাঙ্ক গ্রিলো 3 দিন এই 3 দিনের ভিতরে না করলে আগামী 1 বছরের ডেট নাই। আর ফ্র্যাঙ্ক গ্রিলো নিতে হবে, কারণ ফ্র্যাঙ্ক গ্রিলো না আনলে ডিস্ট্রিবিউশনে আমরা ই পাচ্ছি না, কারণ এবিএম সুমনকে কেউ চিনে না ওয়ার্ল্ড ওয়াইড বা ইউএসএতে। ফ্র্যাঙ্ক গ্রিলো মাইকেল যে হয় না থাকলে আমরা ওইখানে যে ওটিটিতে বিক্রি করবো 100 কোটি টাকা, মানে $1 মিলিয়ন সেই গ্যারান্টিটা পাচ্ছিলাম না, যার জন্য আমরা ফ্র্যাঙ্ক গ্রিলো মাইকেল জি হোয়াইট কেন নিতে আমরা বাধ্য হয়েছি। ওয়ানটা ভালো গেলে আর 2-3তে আমাদের আর ই লাগবে না, আমার নাই নিজ গুণে আগে বাড়বে।